কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ 2014 সমস্ত টেট পরীক্ষার থেকে বাড়তি 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে। সমস্ত পরীক্ষার থেকে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব পড়বে। 2014 প্রাথমিক টেট মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম। এদিন সিবিআইয়ের কাছ থেকে রিপোর্টও তলব করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 2014 টেটের প্রশ্নপত্রে 6টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। 13 এপ্রিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 6টি ভুল প্রশ্নের জন্য প্রত্যেক পরীক্ষার থেকে বাড়তি নম্বর দিতেই হবে। সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানতে চায় 2016 নিয়োগ প্রক্রিয়ার কোন অংশ নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে। 269 জনের বেআইনি নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত নাকি পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই তদন্ত চলছে। 2016 নিয়োগ প্রক্রিয়ায় 42,000-এরও বেশি নিয়োগ হয়। এদিন সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রধান বিচারপতি টি এস শিবগানম বলেন, হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ টেট 2014 সব পরীক্ষার থেকে 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে। সমস্ত পরীক্ষার থেকে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব পড়বে। প্রসঙ্গত 2014 সালে টেটের ফল প্রকাশ হয় 2015 সালে। এরপর 2014 সালে টেটে 6টি প্রশ্ন ভুল থাকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করে আদালত। কমিটিও তাদের রিপোর্টে 6টি প্রশ্ন ভুল থাকার কথা জানায়। এরপর শুধুমাত্র মামলাকারীদের ওই ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন কয়েকজন চাকরি প্রার্থী। তাদের বক্তব্য ছিল, শুধুমাত্র মামলাকারীরা কেন ভুল প্রশ্নের নম্বর পাবেন, সবাইকে বাড়তি নম্বর দিতে হবে। কিন্তু এরপর বিচারপতি হরিশ চন্দ্রের ডিভিশন বেঞ্চে ধোপে টেকে নি মামলাকারীদের বক্তব্য, মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর 2019 এর 1 এপ্রিল মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই মামলা এবার সবাই বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 15 মের মধ্যে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিকে আজ অন্য একটি মামলার শুনানির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার এক বাঙালি সিবিআই অফিসারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার আদালতে সিবিআই অফিসার ধরমবীর সিং এর ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট গ্রহণ করার আবেদন জানায় সিবিআই। বলা হয় তার জায়গায় কল্যাণ ভট্টাচার্য এই তদন্ত করবেন। তিনি বাংলায় পারদর্শী, ফলে তদন্ত করতে সুবিধা হবে বলে সিবিআই এর তরফে জানানো হয়। সব পক্ষ শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণ ভট্টাচার্যকে ধরমবীর সিং এর জায়গায় দায়িত্ব নেওয়ার অনুমতি দেন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।